দুর্গাপূজো লক্ষ্মীপূজো চলে গিয়েছে, সামনে দীপাবলি। দীপাবলিতেও শ্রীঘরে থাকবেন কৃষ্ণমণ্ডল, কিন্তু কি হবে তার কালীপূজোর? এই আশঙ্কা দানা বেঁধেছিল, যদিও তৃণমূল নেতৃত্ব অবশ্য জানিয়ে দিয়েছে পুজো হবে, চলছে চাঁদা তোলাও। কিন্তু এই নিয়ে বিরোধীরা একের পর এক কটাক্ষ করছে, কি বলছেন তারা দেখুন। গরু পাচার মামলায় জেলে বন্দি অনুব্রত মণ্ডল দুর্গাপূজোর পর কালীপূজোতেও তার কাটবে গারুদে। এই পরিস্থিতিতে কেষ্টর কালীপূজো নিয়ে তৈরি হয়েছে আশা আশঙ্কার দোলাচল। গরু পাচার মামলায় কেষ্ট গারুদে ঢুকতেই মুষড়ে পড়েন দলীয় কর্মীরা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে দলীয় কর্মীদের অনুদানের টাকায় কালীপূজো হবে বলে জানিয়ে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। কেষ্টর পূজোয় অনুদান নিয়ে অবশ্য খোঁচা দিতে ছাড়ছে না গেরুয়া শিবির। ব্রত মণ্ডল এই মুহূর্তে জেলবন্দি, সেইভাবে বোলপুরে জেলা তৃণমূল পার্টি অফিসে মা কালীর পুজো কীভাবে হবে এই নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত তৃণমূলের জেলা নেতৃত্ব বসে সিদ্ধান্ত নিলেন যে জেলা কমিটির যে শতাধিক সদস্য রয়েছেন তারা প্রত্যেকেই 1,000 টাকা করে চাঁদা দেবেন। তৃণমূল কংগ্রেস অবশ্য বলছে চাঁদা নয়, দেবেন ডোনেশন, আর সেই ডোনেশনই হবে কেষ্ট কালীর পুজো। বোলপুরের পার্টি অফিসে যে কালী পুজো হয়, যেটা মাননীয় অনুব্রত মণ্ডলের সময় শুরু হয়েছিল, সেটা এবারও গতবারের মতনই এবারই জাকজমকের সঙ্গেই হবে। এবং আমরা ঠিক করেছি যে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির প্রায় 150 জনের সদস্য আছেন, তারা প্রত্যেকে 1,000 টাকা করে ডোনেশন দেবেন এবং তাতে প্রায় 1,50,000 টাকা উঠবে। তাই দিয়ে মায়ের পুজো, ভোগ ইত্যাদি যাবতীয় খরচা ওখান থেকেই আসবে। জেলে থাকা সত্ত্বেও তারই অঙ্গুলি হেলনে বীরভূম জেলা আজও তৃণমূল কংগ্রেস চলছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস আজকে সভাপতি নতুনভাবে কাউকে খুঁজে পাচ্ছে না, অস্তিত্বহীনে ভুগছে। পুজো তো হচ্ছে, তবে সেই চেনা আড়ম্বর কি থাকবে? কেষ্টহীন পুজোই বা পঞ্চায়েত ভোটের আগে কতটা মনোবল বাড়াবে তৃণমূল নেতা কর্মীদের মনে? নজর এখন সেদিকেই। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।